ডিসক্লেমার টাইম, এই ভিডিওটা তোমাদের শুধু এন্টারটেইন করার জন্য বানানো হয়েছে। হে গাইস, ইটস নট শামি টাইম। এখন কেউ ব্লাউজে না প্যান্টে লাগায় হুক, সত্য দাপড় চলে গেছে, এটা কলির যুগ। ভুলভাল করে মিলিয়ে দিলাম একটা। ছোট্ট সময় ঠাকুমার কাছে শুনেছি কলিযুগে নাকি বেগুন তলায় হাট বসবে, সেই হাট তো আর বসেনি। কিন্তু বড় এমন কিছু ঘটছে যা দেখে তোমরা শুধু একটা কথাই বলবে, ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এখন যে জিনিসটা দেখাবো, এই জিনিসটা দেখে সব ছেলেরাই বলবে খুব অন্যায় হয়েছে। দেখো কি বলেছিলাম না, মুখ থেকে একটা কথাই বেরোবে, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। শালা বাবার দুধ, হতেই পারে না হওয়ার কি আছে, কারণ এটা কলির যুগ, এই যুগে সব সম্ভব। এই সব দেখে আমার একটা জিনিসই করতে ইচ্ছে করছে। এই বাচ্চাটা যখন বড় হবে, যখন সে মারামারি করবে, অন্য ছেলেগুলো বলবে মায়ের দুধ খেয়ে থাকিস তো বাইরে, আর ও তখন ঘরের ভিতর লুকিয়ে বলবে আমি বাইরে যাব না কারণ আমি বাবার দুধ খেয়েছি। ও হ্যালো গাইস, আমি বিপ্লব, তোমাদের চিনিকবে চ্যানেল। তো আজ আমরা কথা বলবো এই কলিযুগ নিয়ে। চলো বেশি ঢ্যামনা মনা করে আজকের ভিডিও শুরু করি। দেখলে তো কলিযুগের মেয়ে, কলিযুগের মেয়ে দেখে ম্যাট্রো দাদু নিজেকে সামলাতে পারেনি। এ তো কোথাকার চ্যাংড়া ছিল, এর জন্য বলে সামনে দেখে গাড়ি চালান, পাশে দেখে না। আর কিছুদিন ধরে এই জিনিসটা খুব দেখতে পাচ্ছি, মেয়েরা ধুতি লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, কারণ এটা কলির যুগ। আর তোদের জন্য শাড়ি নাইটি চুড়িদার জিন্স সব আছে, আমাদের কিছু জিন্সের প্যান্ট আর লুঙ্গি, এখন সেটাও কেড়ে নিলি। তাহলে আমরা এখন কি পরবো, নাইটি? ভগবান বলেছে তো, প্রধানমন্ত্রী বলেছে স্বচ্ছ ভারত অভিযান করতে, আবর্জনা দূর করে কে? এইগুলো হচ্ছে ক্রেজি রিয়েল অ্যানিমাল লাভার। বিড়াল কেউ ছাড়লো না, এখন তো সাপ ব্যাং ইঁদুর এরাও নিরাপদে নেই। আর এদের মতো বিড়াল কৃষি করা মালগুলোর জন্য কলিযুগটা পুরো প্রচার গর্তে ডুবে গেছে। হাট ব্যাঞ্চো, তোকে নিয়ে কিছু বলতেও ঘৃণা লাগে। ছি, इस वीडियो को देखकर आप भी हैरान परेशान हो जाएंगे। सब्जी लेने गया लड़का अचानक शादी करके घर वापस लौटा। এই জন্যই তো আমার মা আমাকে বাজারে যেতে দিচ্ছে, লকডাউনের ভিতরে বাজারে গিয়ে বউ নিয়ে বাড়ি ফিরছে। বাহ, এটা কলির যুগ, এখানে সব সম্ভব। এই কলির যুগে এমন এমন কিছু ঘটনা ঘটছে এগুলো তোমার ভাবনার বাইরে, যেমন মহিলা আর মহিলা মিলে কীর্তন গাইছে, ছেলেগুলো মেয়ে সেজে পিছন দুলাচ্ছে, আর মেয়ে মেয়েগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে কিচি করছে। এইগুলো হচ্ছে কলিযুগের লক্ষণ। আর আমি আগেই বলেছিলাম এমন এমন কিছু জিনিস ঘটছে এগুলো তোমার ভাবনার বাইরে। এই যেমন কিছুদিন আগে প্রিয়াঙ্কা রেড্ডি নামে একটা মেয়েকে রেপ করে পুড়িয়ে মেরে ফেলেছিল, আর তারপর মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চাকে রেপ হতে হয়েছে। এই জিনিসগুলো এখনো বেড়ে চলছে, আর এইগুলো করছে কলিযুগের কিছু জানোয়ারগুলো। এই কলিযুগের মানুষের, সরি মানুষ বললে এদের ভুল হবে, জানোয়ারগুলোর কোনো ভালোবাসা নেই, আছে কিছু হিংসে দ্বন্দ্ব আর কিছু নারী খিদে। আর কি, সবাই একটু সাবধানে থেকো, আর এই করোনা মহামারীর মধ্যে সবাই বাড়িতেই থাকো, কোথাও বেরিও না, কারোর সাথে বেশি মেলামেশা করো না, তাহলে দেখবে এই মহামারী তোমার ভালো চিনতে পারবে না। আর হ্যাঁ, এটা দেখো, দেখলে তো চপ্পল বেজে খাচ্ছে, এদের লিভার কি দিয়ে তৈরি? অক্টোপাস, ইঁদুর, সাপ, ব্যাং, চটি, জুতো সব খাচ্ছে, এদের কিছু হয়ই না। আর আমরা একটু খাসি খেলে বমি করতে করতে ক্লান্ত হয়ে যাই, এই চটি খেয়ে নিচ্ছে হাট ব্যাঞ্চো। তো গাইজ, এই ছিল আজকের কলিযুগের লক্ষণ। আর ভিডিওটা লাগলে ভালো, লাইক দিয়ে কমেন্ট ডালো, সাবস্ক্রাইব করে টেপো বেল, না হয় টিপে দেবো তোমার কোড বেল। হ্যাঁ, ফলো করলে ক্ষতি নাই। ভালো থেকো এখন, বাই, টাটা।
हो तिले तिले की जे होलो गेलो भिजे मन आगे तो श्रावणेर छिलो ना कारण तोर साथे देखा होले कोनो निरालाय निजे के उजार करे रेखे देवा जाय।